হ্যালো ভিউয়ার্স, আমি জাহিদ খান, অল ইন ওয়ান জ্যাকামিক্স। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো গুগল ট্রান্সলেট এবং জিমেইলের নতুন আপডেট সম্পর্কে। তো গুগল ট্রান্সলেটে অলরেডি একটা নতুন আপডেট এসেছে যে আপনি রিয়েল টাইম ট্রান্সলেট করতে পারবেন। এই যে দেখেন ক্যামেরা অপশন দিয়েছে, তো আপনাদের আমি দেখাই প্র্যাকটিক্যালি প্রমাণ। এই যে দেখেন আমি ইংলিশটি বেঙ্গলি করে দিছি, দেখেন এখানে রিয়েল টাইম ট্রান্সলেট হচ্ছে। তো ক্যামেরা যেহেতু শেক হয়, যার কারণে রিয়েল টাইম ট্রান্সলেট করে পড়তে গেলে আপনার অনেক অসুবিধা হবে, তাই পিক উঠেও আপনি ট্রান্সলেট করে নিতে পারবেন। এই যে আমি দেখেন পিক উঠালাম, তো এখন এটা দেখেন এই যে মার্ক হয়ে গেছে। এখন এটা কিন্তু ট্রান্সলেট, এই যে সিলেক্ট অলে ক্লিক করলাম, এটা কিন্তু এখন ট্রান্সলেট হয়ে যাবে। এই যে দেখেন এখানে বই থেকে যে পিকচারটা উঠালাম সব ইংলিশগুলান এখানে উঠছে, তো উঠছে এবং সেটা কিন্তু বাংলাতে দেখেন ট্রান্সলেট হয়ে গেছে। তো আপনি এখন চাইলে এই লেখাটা বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করতে পারবেন। এই যে যেমন বেঙ্গলি থেকে আমি এই যে নেপালি করে দিলাম, এই যে দেখেন নেপালি ভাষায় ট্রান্সলেট হয়ে গেছে। এখানে কিন্তু অনেক ভাষা আছে, আপনি যেই ভাষাতে ট্রান্সলেট করতে চাইবেন সেই ভাষাতে ট্রান্সলেট হবে, এবং যে কোনো ভাষার এরকম, যেমন এটা আমি ইংলিশ থেকে বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করতেছি, তো এরকম যে কোনো ভাষার লেখা থেকে আপনি ছবি উঠায়ে কিন্তু ট্রান্সলেট করতে পারবেন। তো আমি আপনাদের বাংলাতেও তুলে আপনাকে ট্রান্সলেট করে দেখাচ্ছি। এই যে আমি চাইনিজ করে দিলাম, দেখো চাইনিজ করে দিলাম, এই যে দেখেন অলরেডি কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে। তো আমি এখন আপনাদের দেখাবো যে বাংলা লেখা যদি ক্যামেরা দিয়ে উঠাই তাহলে কিন্তু ট্রান্সলেট হয়ে যাবে। তো বাংলা একটা লেখা উঠাই দেখাচ্ছি, যেমন ও এটা ডাউনলোড করে নিতে হবে আগে। আচ্ছা ডাউনলোডে ক্লিক করছি, এখন আমি দেখেন আমি বাংলা লেখা উঠাচ্ছি। ও এটা তো চেঞ্জ করে দিতে হবে সেটিংসটা। একটু ওয়েট, সেটিংসটা চেঞ্জ করতে হবে। দেখেন আমি এখন বাংলা লেখার ছবি উঠাবো, বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করবো। সিলেক্ট অল, এই যে দেখেন এখানে যা বাংলা লেখা ছিল সব কিন্তু এখানে ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে, এবং এটা আমি বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করতে পারবো, যেমন আরবিক ভাষায় ট্রান্সলেট করলাম। এই যে দেখেন এই বাংলা লেখাগুলো কিন্তু এখন আরবি ভাষায় ট্রান্সলেট হয়েছে। এছাড়াও আপনি এখানে যেটা করতে পারবেন যে আপনি ভয়েস দিয়ে যে কোনো কথা বলবেন সেটা এখানে উঠবে, হ্যান্ড রাইটিং তো আছে, এবং কনজারভেশন অর্থাৎ দুইটি ভাষার দুইজন মানুষ এখানে একসঙ্গে কথা বলতে পারবেন। যেমন এখানে আমি বাংলাতে কথা বলবো, এখানে যদি আমার সঙ্গে একজন আরবি ভাষার মানুষ থাকে সে এখানে ক্লিক করে কিন্তু আরবি ভাষায় কথা বলতে পারবে। তো যেহেতু স্ক্রিন রেকর্ড হচ্ছে যার কারণে আমি এটা করতে পারতেছি না, তো আপনাদের একটা ছোট্ট ভিডিও ক্লিপ তৈরি করে দেখাচ্ছি। আর এই যে দেখেন এটার যে আপডেট এসেছে সেটা কিন্তু অলরেডি ইউটিউবে জানিয়ে দিয়েছে তারা। দেখেন আমার কাছে অলরেডি নোটিশ এসেছে, এই যে দেখেন ওরা কিন্তু পরপর তিনটা এই যে ভিডিও ছাড়ছে আধ ঘন্টা আগে, গুগল আপলোড, গুগল ট্রান্সলেট, নেক্সট স্টেপ। তো এই ভিডিওগুলো দেখে নেবেন। তো আমি এখন আপনাদের ওই ভিডিও ক্লিপটি তৈরি করে দিচ্ছি, তারপরে আপনাদের জিমেইল আপডেট সম্পর্কে বলতে। আপনি গুগল ট্রান্সলেটরের মাধ্যমে পৃথিবীর যে কোনো মানুষের সঙ্গে কথা বলতে পারবেন। তো আপনাকে এই পৃথিবীর যে কোনো মানুষের সঙ্গে কথা বলার জন্য আপনাকে যেটা করতে হবে এই কনজারভেশনে ক্লিক করতে হবে, তারপরে এখানে ভাষা সিলেক্ট করে দিয়ে যেমন এই পাশে ইংলিশ এই পাশে বাংলা দিয়েছি, তো আমি এখন ইংলিশে কথা বলবো সব বাংলাতে উঠবে। তো দেখেন অলরেডি কিন্তু এখানে ট্রান্সলেট হচ্ছে। তো আমি আপনাদেরকে আবার নতুন করে দেখাচ্ছি, এখানে দেখেন আমি কিন্তু এই পাশে ইংলিশ সেট করছি, এই পাশে বাংলা। তো এই পাশে যে ভাষাটা সেট করবেন সেই ভাষাটাই কিন্তু মনে করেন যে উঠবে, এবং পরে
অন্য ভাষায় ট্রান্সলেট হবে। তো আর কনজারভেশনের ক্ষেত্রে দুই পাশে দুইটা মাইক দিবে, সে ধরেন এই পাশে যদি ইংলিশ সেট করে দেয় তাহলে এই পাশে ইংলিশ দিয়ে কথা বলতে হবে, এবং এই পাশে বাংলা সেট করলে বাংলাতে কথা বলতে হবে, এবং এই পাশে ইংলিশে বললে এই পাশে বাংলাতে ট্রান্সলেট হয়ে যাবে। তো আপনাদের আমি দেখাচ্ছি। হোয়াট ইজ ইয়র নেম? আপনার নাম? দেখেন এটা আমি ইংলিশে বললাম, এটা কিন্তু বাংলাতে ট্রান্সলেট হলো, এবং এখান থেকে কিন্তু মোবাইল দিয়েই বলে দিল আপনার নাম কি। অর্থাৎ আপনি ইংলিশে কথা বললেন, এখন যে বাংলা বোঝে তাকে কিন্তু মোবাইলেই বলে দিচ্ছে যে আপনার নাম কি। এখন আমি বাংলাতে কথা বলবো, যে শুধু ইংলিশ জানে বাংলা জান না, তাকে কিন্তু ইংলিশে বলে দিবে। এই যে দেখেন, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখছেন আমি কিন্তু যেটা বাংলাতে বললাম সেটা কিন্তু ইংলিশে ট্রান্সলেট হয়ে গেল। এছাড়াও আপনি এখানে যে কোনো ইংলিশ বা বাংলা যখন ট্রান্সলেট করবেন এখানে বলে কিন্তু করতে পারবেন, হ্যালো মাই নেম ইজ জাহিদ খান। এই যে দেখেন এখানে কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে। তো এক্ষেত্রে আপনি যদি শুনতে চান তাহলে এখানে ক্লিক করুন, আমার নাম জাহিদ খান, এবং আপনাকে এখান থেকে এই সাইটে অফলাইন ট্রান্সলেশন এখান থেকে আপনি ভাষাগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গুগল তাদের জিমেইলে নতুন একটি আপডেট দিয়েছে, অবশ্য এই আপডেটটি 2018 গুগল আইওতে অ্যানাউন্সমেন্ট করেছিল, কিন্তু এই আপডেটটি শুধুমাত্র কম্পিউটার এবং ল্যাপটপে সীমাবদ্ধ ছিল এবং তাদের পিক্সেল সিরিজের ফোনগুলিতে। তো পরবর্তীতে এই আপডেটটি বিশ্বের কয়েকটি দেশে দেওয়া হলেও বাংলাদেশে ছিল না, বাংলাদেশ তথা অনেক দেশে ছিল না। তো এখন সকল অ্যান্ড্রয়েড ফোনের জন্য আপডেটটি উন্মুক্ত করে দিছে, সেটা হলো স্মার্ট কম্পোজ। তো স্মার্ট কম্পোজ অপশনটি আগে আপনাকে সেটিংয়ে গিয়ে অ্যাড করে দিতে হবে। তো কীভাবে করবেন, আপনি যেমন আমার এখানে তিনটা ইমেইল আছে, তো আপনি যে ইমেইলে এটা অ্যাড করতে চাচ্ছেন সেই ইমেইলে ক্লিক করতে হবে। যেমন আমি এই ইমেইলে ক্লিক করলাম, এখানে দেখেন এই যে স্মার্ট কম্পোজ নামে একটি নতুন অপশন দিয়েছে, এটাতে টিক তুলে দিতে হবে এবং স্মার্ট রিপ্লে। তো এগুলো টিক তুলে দেওয়ার পরে দেখেন স্মার্ট কম্পোজ কিন্তু এখন আপনি করতে পারবেন। আপনি যে কোনো একটা কথা লিখতে গেলে কিন্তু সেটা সাজেস্ট করবো পুরোপুরি। যেমন আমি এখন যদি এখানে হাউ লিখি তাহলে কিন্তু হাউ আর ইউ সাজেস্ট করতেছে, দেখেন। তারপরে আচ্ছা হোয়াট ইজ, দেখি কখন, এই যে দেখেন হোয়াট ইজ ইয়র এন লেখা মাত্র কিন্তু নিউ অ্যাড্রেস সাজেস্ট করছে। তো এইরকম আপনি এই স্মার্ট কম্পোজের কারণে আপনি যখনই জিমেইলে কোনো কিছু লিখতে যাবেন তো এইরকম সিমিলার কোয়েশ্চেনগুলো যখনই আসবে তখন কিন্তু আপনাকে সাজেস্ট করবে, যার কারণে আপনার টাইপিং সময়টা অনেক বেশি যাবে, খুব দ্রুত টাইপিং করতে পারবেন। তো এটা আসলে আমাদের জন্য যারা ইমেইলে লেখালেখি বেশি করে, বিভিন্ন জায়গায় অফিস আদালতে কাজ করে, ইমেইল রেগুলার করতে হয়, তাদের জন্য অনেক সুবিধা। তো এই স্মার্ট কম্পোজ অপশনটি অন করে দিবেন তাহলে কিন্তু আপনারা স্মার্টলি কম্পোজ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।